হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখো, আমরা কামাখ্যা মন্দির থেকে বের হয়ে গেছি, ড্রেসেস চেঞ্জ করে, লাঞ্চ চেঞ্জ করে বের হয়ে গেলাম শিলংয়ের জন্য। তো এই দেখো, রাস্তার মধ্যে শিলং যাওয়ার টাইমে পেলাম একটা টোল গেট। এটা অ্যাকচুয়ালি গুয়াহাটি যাওয়ার টাইমে দুটা পেয়েছি, বাট তখন আমি ঘুমিয়েছিলাম আর রাত্রেও হয়ে গেছিলো, তো সেটার জন্য আমি ভিডিও করিনি। তো এই টোল গেটটা আমি মানে নিজে দেখেছি, ওইটাতে তো আমি ঘুমিয়ে গেছিলাম, জাস্ট শুনেছিলাম। তো এটা আই থিঙ্ক আমি যতটুকু জানি, মানে ইনফরমেশান পেয়েছি, জাস্ট আই থিঙ্ক একটা কিছু একটা রোড ট্যাক্সের মতন দিতে হয়, তা মানে রোড অ্যান্ড অল ব্রিজেস অ্যান্ড অলগুলোকে ভালোভাবে মানে সুন্দরভাবে বানানোর জন্য বা ওটার জন্য কিছু একটা মেনটেনেন্সের জন্য একটা অ্যামাউন্ট, একটা লামসাম অ্যামাউন্ট নেয়। তো যদিও অ্যামাউন্টটা নেয়, তারপরে আমি রাস্তাটা দেখেছি, সত্যি ভীষণ সুন্দর ছিল। আর জানি না, হতে পারে আরও রুলস হতে পারে, আমি অত এটা নলেজ নেই, যেহেতু আমি ফার্স্ট টাইম দেখেছি। আই থিঙ্ক গাড়ির মধ্যে একটা কিছু একটা কার্ডের মতন বা কিছু একটা ইনস্টল করতে লাগেনি কি, অত আমি এটা মাথা মারিনি, কেন কি ওরা ছেলেরা এগুলো বিষয় ছিল মানে মাথা মারছিল, তো আমি অত এগুলো পাত্তা দিইনি। তো এই দেখো, এটা শিলংয়ের রাস্তা, এত সুন্দর ছিল, আর ওয়েদারটা তো বলার মতো না। তো এটা ওয়ান ওয়ে ছিল যেহেতু, তো সেটার জন্য আমরা একদম স্পিডেই করে যাচ্ছিলাম, আর আমাদের কয়েকটা জায়গা মানে ট্যুর করে আসার ছিল, এক দুই দিন টাইমও কম ছিল, সেটার জন্য আমরা ভালোভাবেই জলদি জলদি যাচ্ছিলাম। আর তো আমি তো রাস্তা দেখে, ওয়েদার দেখে উফ কী যে বলবো। তারপরে তো আমি স্টার্ট করে দিলাম আমার যে কি চলুন একটা আমার ভিডিও করবে, হ্যান করবে, এই সব বলতে বলতে আমি আমার ভিডিও স্টার্ট করে দিয়েছি। এটা তোমরা দেখতেই পারবে, জাস্ট ছোট্ট একটা ক্লিপ একটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আর ওয়েদারটাও ভীষণ আমাদের মানে সাথ দিচ্ছিলো, আন্দামানও সেম ছিল, যে কি এত রৌদ্র ছিল না, ভালো লাগছিলো মানে ঘুরে। আর এখানেও ট্রিপটার মধ্যেও ওয়েদারটা বহুতই ভালো ছিল মানে, কিন্তু কালকে যখন আমরা নাহারকাটিয়ার থেকে যখন গুয়াহাটি আসছিলাম, তখন অল্প ওয়েদারটা মানে বৃষ্টি দিয়েছে, তো এটার জন্য আমাদের একটু লেট হয়ে গেছে। আর এই দেখো আমাকে, আমি ভিডিও করা শুরু করে দিলাম, যেহেতু আমাদের ঘোরার টাইমিংসটা বহুতই কম ছিল, সেটার জন্য আমরা মানে জলদি জলদি করে ঘুরে এসেছি। তো মানে প্রথম ভাবলাম যে কি যাবো কি যাবো না, তারপরে ভাবলাম এত দূর যখন এসে গেছি চলো যাওয়া হোক। আর এই দেখো গাইজ, ম্যাকগুলোকে দেখো, উফ, তোমাদেরকে মানে আমি ভিডিওটাতে মানে অত সুন্দর করে দেখাতে পারছি না যত আমি নিজের রিয়েল আইজে দেখেছি, মানে বলার মতন না। আর উফ দেখো কেমন করে ম্যাকগুলো যাচ্ছে, মানে কি বলবো, যারা শিলং ভিজিট করেছে ওরা বুঝতে পারবে কি সিনটা কত দারুণ, মানে দেখার মতন। কিন্তু একটা মানে প্রবলেম, যারা একটু বমি করে ওদের জন্য একটু প্রবলেম হতে পারে, বাট আমাদের জন্য ঠিকঠাক ছিল, কেন কি আমাদের এইসব কোনো ফোবিয়া নেই, তো সেটার জন্য আমাদের কোনো প্রবলেম হয়নি। তো আর ওদেরকে দেখো ড্রাইভ করতে করতে ওরা তো বোর হয়ে যাচ্ছে, কেন কি আমরা না এনজয় করছি সিন অ্যান্ড অল, বাট ওরা তো একটার পর একটা, একজনের পর একজন ড্রাইভ করেই চলছে, করেই চলছে। আর ওদের একটু মানে বোরও লাগছিলো, আর প্লাস ওদের ঘুমও পাচ্ছিলো, কেন কি ভালোভাবে ঘুম হয়নি রাত্রে বেলাটা। এই দেখো পাহাড়গুলোকে, অ্যাকচুয়ালি এখানে ল্যান্ডস্লাইডও হয়, আর মানুষও আজকাল সব কাটাকাটি করে, মানে রোড আমাদের নিজেদের জন্য মানে ভালো মানে লাইফস্টাইলের জন্য আমরা নেচারটাকে হার্ম করি, তাও মানে কিন্তু সিনগুলো এখনও ভালো লাগছিল। জানি না ইন ফিউচার এরকমই থাকবে কি না, নেচারকে নিয়ে তো আমরা ভীষণ মানে কি বলবো। এই দেখো আমাদের ফার্স্ট ডেস্টিনেশনটা উমায়াম লেক, এটা বহুত মানে সুন্দর বিউটিফুল লেক। আর এখানে দাঁড়াবার জন্য, এইটা রাস্তার সামনে, এখানে দাঁড়াবার জন্য পার্কিং মানে নে, কিন্তু এখানে দাঁড়াবার পরে উফ লেকটা দেখা, কালারটা, জলের কালারটা উফ বলার মতন না। তো ওখানে আমরা অল্পক্ষণ দাঁড়িয়ে আমরা বের হয়ে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আমরা অ্যাকচুয়ালি এখন এটাতে যাব, এটার নাম কী বলে, এলিফ্যান্ট ফলসে যাব। তো ফার্স্ট মানে নেটে সার্চ করার পরে দেখলাম যে কি ফার্স্ট রেটিং মানে 4.4 না 5 রেটিং এলিফ্যান্ট ফলস ছিল। তো সেটার জন্য আমরা এই লেকের লেকটা দেখার পরে, এটা যেহেতু রাস্তায় পড়ে, তো সেটার জন্য এটা দেখার পরে আমরা
এলিফেন্ট ফলসে যাব দেখতে। তো ওটা আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে। তো গাইজ বাই, আর আশা করি তোমরা সবাই ভালো থাকবে আর প্লিজ আমাকে সাপোর্ট করবে। বাই, টেক কেয়ার।